সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব। এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে যেসব পদক্ষেপ নিচ্ছে বিএনপি, এরপর জানিয়ে দিব গণতন্ত্রকামী নেতাকর্মীরা এখনো আন্দোলনে আছে বলছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এবারে জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ সংবাদ, বিএনপির বিদেশ বিষয়ক কমিটিতে পরিবর্তন আসছে। এদিকে রুমায় অপহৃত ম্যানেজার কেমন আছে যা বললেন সোনালী ব্যাংকের এমডি। বান্দরবনে রুমায় অপহরণকৃত সোনালী ব্যাংক ম্যানেজার নিজামুদ্দিন ভালো আছেন বলে জানিয়েছে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক এমডি মোহাম্মদ আফজাল করিম। এদিকে নগদে দুই কর্মীকে গুলি করে ৬০ লক্ষ টাকা ছিনতাই। নরসিংদীর রায়পুরায় মোবাইল ব্যাংকিং নগদে দুইজন কর্মীকে গুলি করে ৬০ লক্ষ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ দুই কর্মীকে ঢাকায় প্রেরণ করা হয়েছে, তাদের অবস্থা আশঙ্কাজনক। এবং সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর ফোন আলাপ। ১০৫ মিনিটে কি কথা হলো দুই নেতার জানাবো বিস্তারিত, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত, নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে যেসব পদক্ষেপ নিচ্ছে বিএনপি। বিগত আন্দোলন ব্যর্থতায় ঘুরে দাঁড়াতে পুনর্গঠন প্রক্রিয়া শুরু করেছে বিএনপির হাইকমান্ড। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অনেকটা হতাশায় বিএনপির নেতাকর্মীরা, তাই কৌশল পরিবর্তন করে ফের ঘুরে দাঁড়াতে চায় দলটি। দীর্ঘদিন ধরে চলা সরকার পতন আন্দোলনকে কাঙ্ক্ষিত ফল না আসায় দলটির অভ্যন্তরে কৌশলগত পরিবর্তন নিয়ে পর্যালোচনা চলছে। এরই অংশ হিসেবে চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ, ভাইস চেয়ারম্যান সহ নির্বাহী কমিটির ফাঁকা পদ পূরণ করা হচ্ছে। এছাড়াও নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে নীরবে অত্যন্ত পরিকল্পিতভাবে বিভিন্ন কার্যক্রম শুরু করেছে বিএনপি। দলটিকে রাজনৈতিক এবং সাংগঠনিকভাবে শক্তিশালী করা, নিজেদের দাবির পক্ষে দেশে বিদেশে জনমত তৈরি এবং সংগঠনকে যুগোপযোগী করে গড়ে তুলতে নানাভাবে কাজ করছেন নেতারা। একই সঙ্গে আন্দোলনও চালিয়ে যেতে চায় দলটি। তবে আপাতত জনসম্পৃক্ত ইস্যুতে নানা কর্মসূচি নিয়ে মাঠে থাকবে বিএনপির একাধিক নীতি নির্ধারকের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। এছাড়াও দলের নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সভায় দলের জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের বিষয়ে আলোচনা করা হয়েছে। এরপরও দলের শীর্ষ পর্যায়ে এ বিষয়ে অনানুষ্ঠানিক কথাবার্তা হচ্ছে। চলতি বছরেই দলের কাউন্সিল করার কথা রয়েছে, যা জুন জুলাইয়ের মধ্যে হতে পারে। কেন্দ্রীয় নেতারা জানান, নানা প্রতিকূলতার মধ্যেও সাধ্যমতো সব সাংগঠনিক জেলায় ইফতার মাহফিলের আয়োজন করা হচ্ছে। পাশাপাশি সব অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একত্র করে বিভিন্ন মিটিং করা হচ্ছে। এতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিদিন ভার্চুয়ালে একাধিক ইফতারে অংশ নিয়ে বক্তব্য রাখছেন, তার এই বক্তব্য শুনে নেতাকর্মীরা উজ্জীবিত হচ্ছেন। এছাড়াও ইফতারে একে অন্যের সঙ্গে দেখা হওয়ার বিষয়টিও নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রভাব ফেলেছে। শুধু জেলা পর্যায়ে নয়, উপজেলা, পৌর, থানা এবং ইউনিয়নেও ইফতার পূর্ব আলোচনা সভা হচ্ছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপজেলা পর্যায়ে ইফতারেও ভার্চুয়ালি অংশ নিচ্ছেন। চলতি বছরের বড় কোনো পদক্ষেপ বা আন্দোলনে যাওয়ার কোনো পরিকল্পনা নেই বিএনপির। তবে ইস্যুভিত্তিক জনসম্পৃক্ত কর্মসূচি বাড়ানো হবে। এছাড়াও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি কিংবা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের মূল্য বাড়লেও কর্মসূচি দেওয়া হবে। বিএনপি নেতারা মনে করছে সামনে গরমকাল আসছে, এ সময় বিদ্যুতের লোডশেডিং বাড়বে, তখন কর্মসূচিও বাড়াতে হবে। তবে এসব কর্মসূচি হবে শান্তিপূর্ণ। বিএনপি নেতারা জানান, ঈদের পর যুগপথ আন্দোলনে যুক্ত দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে। তাদের মতামতের ভিত্তিতে যুগপথের কিছু কর্মসূচি গ্রহণ করা হবে এবং যুগপথ আন্দোলনের কর্মসূচি না থাকলেও শরিকদের সঙ্গে বিএনপির যোগাযোগ আছে। গণতন্ত্রকামী নেতাকর্মীরা এখনও আন্দোলনে আছেন বলছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির পক্ষ থেকে ডাক ছিল নির্বাচন বয়কটের, ভোট বর্জনের। সেই ডাকে সারা দিয়ে দেশের ৯৫% মানুষ ভোটে না গিয়ে নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। আজ রাজধানীর উত্তরা ডিয়াবাড়িতে উত্তর পশ্চিম থানাধীন ১ এবং ৫১ নং ওয়ার্ড বিএনপির ইফতার এবং দোয়া মাহফিলে পূর্ব আলোচনা সভায় তিনি এসব কথা বলেছেন।
করেছেন। এ সময় তিনি বলেন, 7ই জানুয়ারি নির্বাচনে জনগণ তামাশা নির্বাচন, ডামি নির্বাচন বয়কট করেছে, তাদের সেই আন্দোলন এখনো চলছে। দেশের 95% মানুষ তাদের আন্দোলনের অংশ, গণতন্ত্রকামী সবাই এখানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আছেন। 7ই জানুয়ারির পর তাদের আন্দোলন আরও শক্তিশালী হয়েছে, যৌক্তিকতা পেয়েছে। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভোটে 5 ভাগের মধ্যে জাতীয় পার্টি বলেছে ভোট হয়নি। আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা, যারা প্রার্থী ছিলেন, যারা হেরে গেছেন, তারাও বলছেন নির্বাচন হয়নি। শেখ হাসিনা সহ তার দলের কয়েকজন মন্ত্রী ছাড়া নির্বাচনের পক্ষে আর কেউ ছিল না। এই 95% মানুষের সঙ্গে আরও যারা নির্বাচনে গিয়েও নির্বাচনকে প্রত্যাখ্যান করেছেন, তাদের নিয়ে আগামী দিনে যে আন্দোলনে যাচ্ছি, সেই আন্দোলন 7ই জানুয়ারি থেকে আরও বেশি শক্তিশালী হবে। সেই আন্দোলনে বাংলাদেশের মানুষকে সম্পৃক্ত করেছে, সেই আন্দোলনে দেশের সুশীল সমাজও সম্পৃক্ত হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, দেশে গণতন্ত্রের চর্চা নেই, দেশের বিচার বিভাগ বাক স্বাধীনতা, মানুষের ভোটাধিকার নেই, জনগণের কোনো কথা বলার অধিকার নেই, জনগণকে তোয়াক্কা করছে না এই সরকার। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে আন্দোলনের বিকল্প নেই। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, সদস্য আফাসউদ্দিন আফাস, হাজী মোহাম্মদ ইউসুফ, এবিএম রাজ্জাক, উত্তর পশ্চিম থানা বিএনপি নেতা আব্দুস সালাম, তুরাগ থানা বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ ভুইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ সহ বিভিন্ন পর্যায়ের এবং সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির বিদেশ বিষয়ক কমিটিতে পরিবর্তন আসছে। দীর্ঘদিন ধরে চলা সরকার পতন আন্দোলনে কাঙ্ক্ষিত ফল না আসায় দলের অভ্যন্তরে কৌশলগত পরিবর্তন নিয়ে আলোচনা চলছে বিএনপিতে। বিগত 15 বছরের কার্যক্রমের মূল্যায়ন এবং এর ভিত্তিতে সংগঠন পুনর্গঠন এবং দলের জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের বিষয়ে নজর দিয়েছে দলটি। পাশাপাশি কূটনৈতিক তৎপরতায় ভিন্নতা আনতে পূর্বমুখী কূটনৈতিক জোরদার করার পাশাপাশি পশ্চিমের সঙ্গেও নিবিড় সম্পর্ক চায় দলটি। এছাড়াও বিদেশ বিষয়ক কমিটি ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে দক্ষিণ এশিয়া, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য, ইউরোপীয় ইউনিয়ন সহ ভৌগোলিক সীমানা অনুযায়ী আলাদা আলাদা ডেক্স ভিত্তিক উইং গঠনের কথা ভাবছে তারা। এসব উইংয়ের অভিজ্ঞদের প্রাধান্য দেওয়া হচ্ছে বলে বিএনপি সূত্র থেকে জানা গেছে। সূত্রমতে, নির্বাচনের পর চীন সহ কয়েকটি দেশে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের বৈঠক হয়েছে। ওই আলোচনা থেকে দলটির নেতাদের মনে হয়েছে বিএনপির বিষয়ে চীনের দৃষ্টিভঙ্গির কিছুটা পরিবর্তন হয়েছে, তাই বিএনপি পূর্ব কূটনীতি জোরদার করতে আগ্রহী। এছাড়াও বাংলাদেশে বিগত কয়েকটি জাতীয় সংসদ নির্বাচনে পার্শ্ববর্তী দেশ ভারতের অবস্থান বিএনপির বিরুদ্ধে গেছে বলে দলটির নেতারা মনে করছেন। সেজন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অনেকেই ভারতের সমালোচনায় মুখর হয়ে উঠেছেন। দলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের অনেকেই ভারত বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন। দলের গুরুত্বপূর্ণ নেতাদের অনেকেই ভারতের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনার মনোভাব ধরে রাখার পক্ষে শীর্ষ নেতৃত্বের কাছে মত দিয়েছেন। তবে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা রাষ্ট্রগুলোর সঙ্গে বিএনপি নিবিড় যোগাযোগ তৈরি করতে চায়। পশ্চিমাদের মধ্যে যাদের সঙ্গে বিএনপির কিছুটা দূরত্ব আছে তা কাটিয়ে তোলার পরিকল্পনা আছে দলটি। মূলত পর্দার আড়ালে কৌশলগত আলোচনাকে এখন বেশি প্রাধান্য দেবে বিএনপি। রুমায় অপহৃত, ম্যানেজার কেমন আছে যা বললেন সোনালী ব্যাংকের MD। বান্দরবনে রুমায় অপহৃত সোনালী ব্যাংকের ম্যানেজার নিজামুদ্দিন ভালো আছেন বলে জানিয়েছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আফজাল করিম। বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন আফজাল করিম। এ সময় তিনি বলেন, অপহৃত ব্যাংক ম্যানেজার নিজামুদ্দিন ভালো আছেন, তাকে উদ্ধারের চেষ্টা চলছে। সন্ত্রাসী হামলায় আশঙ্কায় বান্দরবনে রুমা, রোয়াংছড়ি এবং থানসি উপজেলায় সোনালী ব্যাংক শাখার সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। একই সঙ্গে জেলা সদরের প্রতিটি ব্যাংক এবং ATM নিরাপদ ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত হয়েছে সেনাবাহিনীর সদস্যরাও। পরিস্থিতি স্বাভাবিক হলে 3 উপজেলায় আগের মতো ব্যাংকিং কার্যক্রম চালু করা হবে। এদিকে কুকিসিন ন্যাশনাল ফ্রন্টের KNF এর সঙ্গে সব ধরনের আলোচনা বন্ধ ঘোষণা করেছে বান্দরবন শান্তি প্রতিষ্ঠা কমিটি। বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা শেষে এই সিদ্ধান্ত জানায় শান্তি প্রতিষ্ঠা কমিটির আহ্বায়ক। শান্তি কমিটির আহ্বায়ক বলেছেন, পাহাড়ে অস্থিতিশীল পরিবেশ শান্ত করতে এবং KNF সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে শান্তি প্রতিষ্ঠা কমিটি গঠন করা হয়। কিন্তু পাহাড়ে শান্তি ফিরে আনতে আলোচনার মধ্যেই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে KNF এর সদস্যরা। এর জেরে সকল ধরনের আলোচনা স্থগিত করা হয়েছে।
বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ফোনালাপ, 105 মিনিটে কী কথা হলো দুই নেতার। যুক্তরাষ্ট্র ভারত কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে ফোনালাপ হয়েছে। মঙ্গলবার সকালে 105 মিনিট কথা হয়েছে এই দুই নেতার। এদিকে ফোনালাপটি এমন এক সময় অনুষ্ঠিত হল যখন যুক্তরাষ্ট্রের এ অঞ্চলের ঘনিষ্ঠ মিত্র ভারত সাম্প্রদায়িক সময়ে বিরোধী দলীয়দের উপর দমনপীড়ন চালাচ্ছে। আরেকটি এটি নিয়ে মুখ খুলতেই গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের দূতকে তলব করে নয়াদিল্লি। গত বছরের নভেম্বর মাসে ক্যালিফোর্নিয়ায় প্রথমবারের মতো বৈঠক বসেছিল বাইডেন এবং শি জিনপিংয়ের। ফিলিস্তিনের গাজা এবং ইউক্রেনের চলমান যুদ্ধ, উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রের মহড়া সহ বিভিন্ন ইস্যুতে অস্থিরতা বিরাজ করছে সারা বিশ্বে। এর বাইরে ওয়াশিংটন বেইজিং সম্পর্কে গলায় কাটা হয়ে আছে তাইওয়ান, দক্ষিণ চীন সাগরে উস্কানি এবং মানবাধিকার মতো বিষয়গুলো। উভয় প্রেসিডেন্টের ফোনালাপে তাইওয়ান প্রণালী, আইনের শাসন এবং নির্বিঘ্নে দক্ষিণ চীন সাগরে চলাচল বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু স্থান পেয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। রাশিয়ার অস্ত্র তৈরির ঘাঁটিতে চীনের সমর্থনে উদ্বেগ জানিয়েছে বাইডেন। এর ফলে ইউরোপ এবং আটলান্টিক এলাকায় নিরাপত্তা নির্বিঘ্ন হবে বলে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ফোনালাপে কোরিয়ার উপসাগরীয় এলাকায় নিরস্ত্রীকরণে যুক্তরাষ্ট্রের অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে বাইডেন। এছাড়াও চীনে চলমান অন্যায্য ব্যবসা এবং বাজার নীতির কারণে আমেরিকান কর্মী এবং পরিবারগুলোর উপর যে বিরূপ প্রভাব তৈরি হয়েছে তা নিয়েও কথা বলেছেন তিনি। টিকটক প্রসঙ্গে বাইডেন শি জিনপিংকে বলেছেন, টিকটক নিষিদ্ধ করা নয়, বরং তার মান নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের লক্ষ্যে, যাতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এবং জনগণের ডাটা সুরক্ষিত থাকে। আলাপকালে দুই নেতা উচ্চ পর্যায়ের কূটনৈতিকদের মাধ্যমে দুই দেশের সম্পর্ক জোরদারের যে চেষ্টা চলছে তাকে স্বাগত জানান। প্রচেষ্টার ধারাবাহিকতার সামনের দিনগুলো নিয়মিতভাবে উচ্চ পর্যায়ের সফর অনুষ্ঠিত হবার বিষয়ে তারা একমত পোষণ করেছেন।